محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محترمی و مکرمی، قدر گرامی، حضرت عبد المحترم، گرا قدر، واجب الاحترام، حضرات نائب رسول، علماء کرام، فضلاء و مربیان اعظم، সম্মানিত সুধীমণ্ডলী, ঐতিহ্যবাহী এলাকার সর্বপ্রাচীন এবং সর্ববৃহৎ দ্বীনী শিক্ষা মার্কাজ, এলমে দ্বীনের কেন্দ্রবিন্দু, কাল পরম্পরায়, বংশ পরম্পরায়, মানুষ পরম্পরায় আপনাদের এলাকাবাসীর ফোটা ফোটা রক্ত, বিন্দু বিন্দু ঘাম, এটার বিনিময়ে তিল তিল করে গড়ে তোলা ঐতিহ্যবাহী বাজারিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মাদ্রাসা বাৎসরিক মাহফিল। সম্মানিত মেহমানবৃন্দ, সুধীমণ্ডলী, ঐতিহ্যবাহী দ্বীনী মাদ্রাসার হাজারাত আসাদাদায়ে কেরাম, মাদ্রাসার গভর্নিং বোর্ডের পরিচালকবৃন্দ, মাদ্রাসাকে ঘিরে মাদ্রাসার সম্পূরক পরিপূরক সহকর্মী সহধর্মী সহকর্মী আপামর এলাকাবাসী সবাইকে আমি আবারও আহ্বান সাহাবান ঘোষ আমাদের এবং মোবারকবাদ জানাই। সঙ্গে সঙ্গে একটা কথা না বললেই নয়, ওজন খাই করা অযোগ্যতার প্রমাণ, গলার আওয়াজে বুঝতে পারছেন অবস্থাটা কি। বর্তমানে বয়স 83 বছর, কথা বলার যে সময় এটার বয়স 57 বছর। এত বছর তো অনেক মানুষ হায়াত পায় না। আপনাদের এই ঐতিহ্যবাহী মাদ্রাসায় প্রিন্সিপাল মহোদয়, অন্যান্য আসাদাদাই কেরাম, শিক্ষক মণ্ডলী, তারা কেউ আমার ভাই, আমার সম্পূরক পরিপূরক, কেউ আমার সন্তান সমতুল্য, যার জন্য আসলে ব্যস্ত জীবনে আমার প্রোগ্রামটা প্রায় 1 বছর আগে অন্যভাবে সেটেল হয়ে গিয়েছিল। পরে আমাকে যখন ফোনে জিজ্ঞেস করা হলো যে প্রোগ্রাম এইভাবে, এখন বাজারিয়া মাদ্রাসা তো আপনার মাদ্রাসা, যিনি প্রিন্সিপাল তিনিও আমার একজন সহকর্মী সহকর্মী সহধর্মী পরিপূরক এবং সম্পূরক, তখন আমি বললাম কষ্ট যদি একটু বেশি হয়ে যাবে, তারপরে এক করে না গেলে বাজারিয়া মাদ্রাসায় না গেলে আমার নিজের কাছে ভালো লাগবে না,
এটা আসলে মহব্বত, অন্য কিছু নাম। পারতপক্ষে আমি একদিন দুইটা মা বলে যাই না, যাই না। শুরু থেকেই এটা আমার আরেকটা ঐতিহ্য। আমি এসেছি, আমি গভীরভাবে চিন্তা করেছি এক ঘন্টা আগে থেকে এখানে আসার পরে। আপনাদের পূর্ব দিকে, আপনাদের দক্ষিণ পূর্ব দিকে, আপনাদের উত্তর পূর্ব দিকে বিশাল পার্বত্য, এখানে আরেকটা কামিল মাদ্রাসা নাই, আরেকটা কামিল মাদ্রাসা নাই, যার জন্য আমি মনে করি এই মাদ্রাসাটা এই মুহূর্তে আপনারা যদি কামেল পর্যায়ে নিয়ে যেতে পারেন, আগামী দিনে যারা আমাদের পরবর্তী বংশধর, নেক্সট জেনারেশন, তারা এখান থেকে বিশাল শত শত মাইল এলাকা তারা উপকৃত হবে, তারা দিন শিখবে, দিন বুঝবে, কোরআন বুঝবে। আমি বুড়ো মানুষ, আমার বিশাল মেয়াদ শেষ, আর এটা এমন বিষয় যেটা এক্সটেনশন করা যায় না, এটা ওয়ান টাইম, ওয়ান লাইফ ফর লাইফ। আমি যে কোনো সময় চলে যাব, আমার একটা অন্তিম ওসিয়ত বলতে পারেন, নসিয়ত বলতে পারেন, আমার আশা আকাঙ্ক্ষা বলতে পারেন, আমি চাই যে বাজারিয়া মাদ্রাসা কামেল পর্যায়ে উন্নীত হোক। আমি মাদ্রাসার গভর্নিং বডি, আশাদাদাই কেরাম, আপনারা পুরো এলাকাবাসী, বিশেষ করে এই বাজারিয়া বিশাল একটা বাজার, আপনাদের কাছে আমার আবারও অনুরোধ, ইনশাআল্লাহ মাদ্রাসাটাকে কামেল পর্যায়ে উন্নীত করতে হবে, মাস্টার পর্যায়ে নিয়ে যেতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটার জন্য যত রকমের যোগান, যত রকমের সমর্থন, যত রকমের মাল মুসলমান দরকার, ইনশাআল্লাহ আপনারা যোগান দেবেন। দশের লাঠি একের বোঝা, আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি মরে যাওয়ার পরেও যদি এই মাদ্রাসা কামেল হবে, আপনাদের সাথে আমি একজন ভাগিদার, আমি তো একজন শেয়ার হোল্ডার। আমি বুড়ো মানুষ, আমার এই আবদারটা আবারও বলি, দিস ইজ থার্ড টাইম, থার্ড টাইম। আপনারা ইনশাআল্লাহ রক্ষা করবেন, সবাই রাজি আছেন তো? আসুন সংক্ষেপ কথা বলছি, হাজারাত সাহাবাই কেরাম তারা ইসলাম কবুল করেছেন লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, ইসলামের গর্তির ভিতরে ঢুকেছেন, ঢুকে তারা কোন মাদ্রাসায় পড়েননি, কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েননি, আর তখন এই ধরনের লেখাপড়া করা কোন শিক্ষা প্রতিষ্ঠান আরো উন্নতিতে ছিল না। তারা ইসলাম কবুল করেছেন মসজিদে নববীতে, প্রিয় রাসূলের কাছে তারা কোরআন পড়েছেন, কোরআন শিখেছেন, কোরআন বুঝেছেন, তাদের জীবনের সিলেবাস ছিল একমাত্র কোরআন, তাদের টেক্সট বুক ছিল একমাত্র কোরআন। আর এই কোরআন বুঝাবার জন্যে কোরআনের ব্যাখ্যা হিসাবে নবীজি হাদিস পেশ করেছেন, কোরআনটা আল্লাহর বাণী, হাদিসটা নবীজির বাণী। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহর বাণী যেটা সেটা ডাইরেক্ট অর্ডার, ডাইরেক্ট অর্ডার। এবার আত্মস আর আল্লাহর বাণী কোরআনের ব্যাখ্যা হিসাবে কোরআনের বিভিন্ন আয়াতে কারিমা এটার অর্থ ভাবার্থ, এই আয়াতের নিমান চাওয়া, এগুলো নিয়ে প্রিয় নবী যে ব্যাখ্যা দিয়েছেন এগুলোর নাম হচ্ছে হাদিস। আমি আবার বলছি, কোরআনটা আমাদের জীবনের মূল কারিকুলাম, মূল সিলেবাস, আর নবীজির হাদিস
কোরআনটি সিলেবাসে টেস্ট পেপার মেডিজি সরা তাসরি ব্যাখ্যা বিস্তৃতি এগেইন প্লিজ কোরআন আমাদের জীবনের সিলেবাস আর হাদিস হলো কোরআন রূপী সিলেবাসের টেস্ট পেপার নোট আমি কেবার বুঝাতে পেরেছি সুতরাং কোরআন বুঝতে হলে হাদিস লাগবে হাদিস বুঝতে হলে কোরআন লাগবে কোরআনকে বুঝতে হলে নবীকে লাগবে আবার নবীকে বুঝতে হলে কোরআনকে একটা বাদ দিয়ে একটা বুঝাও যাবে না বুঝা সম্ভব হবে না দুই ভাইয়েরা সাহাবাই কেরাম শুধু কোরআন পড়েছেন আজ থেকে 1444 বছর আগে 1444 বছর আগে সাহাবাই কেরাম মসজিদে নববীতে জমা হয়ে দিন কবুল করে নবীর কাছে শুধু কোরআন শিখেছেন অন্য কিছু নয় কোরআনের ব্যাখ্যা হিসাবে হাদিস শিখেছেন এখানে নবীজি আরেকটা কথা বলেছেন কোরআনের আয়াত যেগুলো নাযিল হয় লওহে মাহফুজ থেকে আসে আমার মুখ দিয়ে বের হবে তোমরা শুধু এগুলো দেখবে শুধু এগুলা দেখবে আর আমি যেগুলো বলি এগুলো কিন্তু কোরআন নয় কোরআনের ব্যাখ্যা এগুলো আমার বাণী এগুলো তোমরা দেখবে না এগুলা ব্যাখ্যা নিষেধ দেখুন কত সূক্ষ্ম কত গভীর সাইকোলজি কোরআনের যত অভিযান এগুলো তোমরা দেখবে সাহাবারা কেউ কাঠের উপরে কেউ চামড়ার উপরে কেউ কাপড়ের উপরে প্রত্যেকটা আয়াত ওই এগুলো লিখে লিখে নিজের কাছে সংরক্ষণ করতেন কোরআনের ব্যাখ্যা হিসেবে যত হাদিস নবী পেশ করেছেন নবীজি যতদিন জীবিত ছিলেন আল্লাহর কসম একটা হাদিস কোন সাহাবা লেখেননি কারণ নবী নিষেধ করেছেন যদি নবী এই নিষেধ না করতেন তাহলে কোরআন আর হাদিস দুটোটা একেবারে বেলো একটা সাথে আরেকটা কি ঢুকে যেত এলোমেলো হয়ে যেত ঠিক কিনা বলেন নবী চলে গেছেন মানে কোরআন নাযিল হয় না আর নাযিল হবে না এইবার সাহাবায়ে কেরাম তারা হাদিসের দিকে ফিরলেন এইবার একজন বলেন সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা ও কাজা আমি শুনেছি নবী এই কথাটা এইভাবে বলেছেন এরপরে সাহাবাদের পরে সব সাহাবা কিন্তু লিখে রাখতেন কোরআন ভিন্ন হাদিস ভিন্ন খুব লক্ষ্য করবেন এরপরে সাহাবাদের যুগ প্রায় শেষ এইবার সাহাবাদের সাহাবা ইসলামের পরিভাষায় যারা তাবি তাবি তাদের জমানা শুরু হলো হওয়ার পরে হাদিস চর্চা এটা আরো বেড়ে গেল এই জন্য বাধল কোরআন তো লিখিত ভাবে সংরক্ষিত আছে কিন্তু হাদিস সেইভাবে সংরক্ষিত নাই এখন সাহাবাদের জমানা প্রায় শেষের দিকে অনেক সাহাবা চলে গেছে এখন যারা আছেন অধিকাংশ তাবি এইবারে সাহাবাদের মধ্য থেকে তাবিদের মধ্য থেকে একদল কোরআন এবং হাদিস বিশেষজ্ঞ তারা সিদ্ধান্ত নিলেন কোরআন যেইভাবে কোরআন নামে লেখা আছে বালুকা কোরআন মজিদ ফি লাওহি মাহফুজ ঠিক নবীজির কোরআনের ব্যাখ্যা হাদিস গুলো হাদিস হিসাবে হাদিস নামে লেখা দরকার কিভাবে লিখবে দেখেন প্রথম আমরা একজনকে চিনি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সিয়াসত প্রথম বুখারী তিনি লিখেছিলেন তিনি তাবি তাবি
এখন তিনি হাদিস লেখা শুরু করেছেন। প্রথমে কিছু গাইডলাইন, আমি যে নবীর একটা হাদিস দেখব এরকম হলে দেখব, এই সত্য পাওয়া গেলে দেখব, এই ধরনের পাওয়া গেলে দেখব, এমন কিছু বেরিকেড দিয়েছেন যাতে করে কোন দুই নম্বর কথা না, বানানো কথা না, অসংলগ্ন কথা এটা তাদের কাছে আসতে না পারে। আসুন বুখারীর প্রথম হাদিস, হাতা সানা ফলান, ইমাম বুখারী লেখেন এই হাদিসটা আমি আমার ওস্তাদ অমুকের কাছে শুনেছি। কালা অমুক বলেছে হাতা সানা ফলান, আমি এই হাদিসটা আমার ওস্তাদ অমুকের কাছে শুনেছি, তিনি বলেছেন হাতা সানা মা আমার রাসুলের একজন তাবি মামা তিনি বলছেন সামেত উমর ইবনুল খাত্তাব, আমি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাযা ও কাযা, আমি দেখেছি রাসূল এই কাজটা এইভাবে বলেছেন, এই কথাটা এই বলেছেন। এখন এখানে ইমাম বুখারী তিনি বলছেন আমি শুনেছি ফলনার কাছে, ফলনা ফলনা বলেছে আমি শুনেছি দস্তনার কাছে, দস্তনা আমি ফলনার কাছে, ফলনা বলেছে দস্তনার কাছে, দস্তনা বলেছে আমি হযরত ওমরের কাছে শুনেছি, ওমর বলেছে আমি রাসূলের কাছে শুনেছি। এখন এখানে দেখেন ইমাম বুখারী থেকে হযরত ওমর পর্যন্ত যেতে চারজন মানুষ, কয়জন? চারজন। আমার উস্তাদ ওমর তিনি বলছেন, আমার উস্তাদ ওমর তিনি বলছেন, তাবি মামার এই তিনজন, মামার বলছেন আমি সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি, কয়জন? চারজন। চারজনের মধ্যে ওমর, তার ব্যাপারে কোন ইখতিলাফ নেই, মতানৈক্য নেই, ওমরকে বিশ্বাসীরাও জানে অবিশ্বাসীরাও মানে। ওমর একবারে শিশা গোহা দাঁড়াই করা একটা ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে লাখো যানবাহন লাখো মানুষ যেতে পারে, ঠিক কিনা বলে? এখন ওমর পর্যন্ত পৌঁছতে তিনটা বাসের শাখো আছে, বাসের শাখো বুঝলেন, ইমাম বুখারী পর্যন্ত, ইমাম বুখারী পর্যন্ত যেতে ওমর মামা ফলাম দস্তনা এগুলোর পাশের শাখো। এখন এই ইমাম বুখারী পাশের শাখোর উপরে উঠছে, উঠে শাখোরে দাঁড়ে, বাসগুলা শক্ত কিনা, বাসগুলা মজবুত কিনা, এখানে কোন রকমের দুই নম্বর কি রেখাবল ছেড়ে দেওয়ার মতো কাঁচা মাল কাঁচা জিনিস ব্যবহার করা হয়েছে কিনা, যখন দেখে যে বাসের হইল শাখো কি কেমন পর্যন্ত ওমরের গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা আছে নাকি নাই? মুহাম্মদ রাসূলুল্লাহ প্রশংসা করেছে, মুহাম্মদের এই সাহাবারা সঙ্গীরা তারা দিনের বেলায় ঘোড়ার পিঠে দিন কায়েমের মুজাহিদ, আর গভীর রাতে নামাজের মুসল্লায় সব জিন্দাদারা আছে, দিনে তারা দিন কায়েমের মুজাহিদ, দিনের দায় দিনের রায় দিনের নকিব দিনের মুজাহিদ, আর রাতের বেলা নামাজের মুসল্লায় তাতা জাফা জুনুবহুম আনিল মাযাহিদ। তাহলে আজকে আমাদের মধ্যে কিছু ভাই আছে যাদেরকে ঘোড়ার পিঠে
দিন কায়েমের দাওয়াতি ময়দানে পাওয়া যায়, কিন্তু রাতে নামাজের মুসল্লায় অনেককে পাওয়া যায় না। আবার অনেক ভাই আছে যাদেরকে নামাজের মুসল্লায় পাওয়া যায় রাতের বেলা, তাহাজ্জুদের কথা বলছি, সে সাথে তেলাওয়াত ইবাদত রিয়াজত এগুলোর মধ্যে পাওয়া যায়, কিন্তু ঘোড়ার পিঠে দিন কায়েমের ময়দানে পাওয়া যায় না। বলি তাদেরকে বলি হুজুর আপনার যে বড় হুজুর, আমাদের সবাই শ্রদ্ধেও আসুন, এখানে মোদের লাইসেন্স দেওয়া হয়েছে, শোনেন নাই বোধহয়, মোদের লাইসেন্স দেওয়া হয়েছে, আমরা এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ নিশ্চিত করব। হুজুর আপনার তো যথেষ্ট নাম কাম আছে, এলাকার মান সম্মান আছে, আপনি যদি আমাদের সাথে একটু থাকেন তাহলে মিছিলটার নাম বাড়বে, দাম বাড়বে, গ্রহণযোগ্যতা বাড়বে, ঠিক বলে যতক্ষণ মিছিলে যাবো এতক্ষণ দুই টাকা নামাজ পড়লে আমার ফায়দা বেশি হবে, ঠিক কিনা বলে নামাজে পাওয়া গেছে, কিন্তু মিছিলে কিন্তু সাহাবাদেরকে নামাজেও পাওয়া গেছে, আবার আমাদের মধ্যে আমার মতো কিছু হত ছাড়া পোড়া কপালে আছে, যাদেরকে যদি বলা হয় আপনি যথেষ্ট নামি দামি এলাকার একজন বুজুর্গ, সবাই কাছে আপনার মান সম্মান গ্রহণযোগ্যতা আছে, আপনি এখন ওই ওখানে যুদ্ধ শুরু হয়েছে রাশিয়ার ইউক্রেন, জাতিসংঘ পাগল হয়ে গেছে, জাতিসংঘ কিন্তু এখন ঘুম নেই, দিনের মধ্যে কয়েকটা মিটিং করে, ঠিক কিনা বলেন, এরপরে আন্তর্জাতিক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন তারা সবাই পাগল দেওয়া না হয়ে গেছে, যুদ্ধ থামাও যুদ্ধ থামাও, কিন্তু ইরাকের যুদ্ধ 30 বছর চলে, আফগানিস্তানের যুদ্ধ 40 বছর চলে, আমার কথা বললে কেউ আজকে জাতীয় দৈনিক পেপার গুলো যারা পড়েছেন, কোন কোন জাতীয় দৈনিকে একটা কথা এসেছে, ইউক্রেন থেকে রাশিয়ার এই তীর কামান গোলা এগুলো আঘাত খেয়ে অনেক লোক পাশের দেশে সেখানে গিয়ে জীবন বাঁচানোর জন্য রিফিউজি হয়ে আশ্রয় নিয়েছে, একদিকে যুদ্ধ থামা আর একদিকে দেশ ছেড়ে যারা গেছে তাদেরকে তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনো, কারণ এরা অমুসলিম আলকোফ্রমিল্লা তো এরা তাদের ভাই, ঠিক কিনা বলে, এখন দেখেন আজ থেকে কয়েক বছর আগে 12 লাখ মুসলমান বারবার সেনাবাহিনী আগুন দিয়ে পুড়িয়ে জ্বালায় কালায় মেরে খেতে সেখান থেকে শিকড় স্বরূপ প্রায় বাংলাদেশে ঢুকাই দিয়েছে, এই পর্যন্ত জাতিসংঘে কয়টা মিটিং হয়েছে, কয়টা বৈঠক হয়েছে, একটা দুইটা, 2-4 বছর পরে যদি মিটিং হয় তাইলে কেউ কেউ বলে যে তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়া হোক, জাতিসংঘ এই ব্যাপারে ভূমিকা গ্রহণ করুক, তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়া দরকার, আবার তাদের মধ্যে কিছু কুতুব আছে যাদের বেটো পাওয়ার আছে, বেটো সব সদস্য বলছে এদেরকে ফিরিয়ে নেওয়া হোক, ইরাকের যুদ্ধটা বন্ধ করা হোক, আফগানিস্তানের যুদ্ধটা বন্ধ করা হোক, ইয়ামনের যুদ্ধটা বন্ধ করা হোক, দেখেন আফগানিস্তানে লিবিয়া ইরাকে ওরা ডাইরেক্ট মেরেছে, আর ইয়ামনে আজকে 10 বছরের বেশি ওরা ডাইরেক্ট মারে না, সৌদি আরব আর আমিরা কি মুসলমানদের দিয়ে মুসলমান মারায়, ঠিক কিনা বলে, যত অস্ত্র যত রকমের স্পর্শকাতর লেটেস্ট অস্ত্রশস্ত্র তারা যোগান দেয় সাপ্লাই করে, এখন ইউক্রেনের কিছু লোক তারা রাশিয়াকে রুখে দাঁড়িয়েছে, আমরা আমাদের দেশ রক্ষা করব, প্রয়োজনে জীবন দেব, এখন জাতিসংঘ কয় দেশপ্রেমিক লোক থাকলে ইউক্রেনে আসে দেশের জন্য জীবন দিয়ে দেয়, কোন ফিলিস্তিনি যদি দাঁড়ায় আমি আমার এই রক্ষা এই সেবা
বৈতুল মাকদাসের জন্য আমি জীবন দিয়ে দেব, তখন বলে মুসলমান প্রতিবাদ করলে সন্ত্রাসী, মুসলমান প্রতিবাদ করলে জঙ্গি। তাদের নাগরিকত্ব নিয়ে গেছে, ত্রিপুরার মুসলমানদের নাগরিকত্ব প্রায় নিয়ে গেছে। তারা যদি কোনো মিছিল করে, এরা জঙ্গি, এরা চরমপন্থী, এরা এই, এরা সেই, যত জঙ্গি মুসলমানদের মধ্যে, ওরা সব দেশ প্রেমিক, সব দেশের প্রেমিক। আমি কি বুঝাতে পেরেছি? আসে সারা দুনিয়ার মুসলমান এক জাতি, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, কোরআনের কথা, হাদিসে নবী ব্যাখ্যা দিয়েছেন, আল মুসলিম ওয়া কুল মুসলিম, লা তাহাসাদু ওয়া লা তাদাবানু ওয়া লা তাবাগাদু ওয়া লা তানাজ্জাসু ওয়া লা তাদাবানু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। সারা দুনিয়ার মুসলমান যেই বর্ণের হোক, যেই ভাষার হোক, যেই দেশের হোক, যেই কাটিং এর হোক, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তারা সব এক, তারা সব এক জাতি। দেখেন ঠিক কিনা বলে। আমি যখন মনে করেন আমেরিকা ব্রিটেনে যাই, পশ্চিম দুনিয়া শেষ মাথায় আমি যখন যাই, তখন দেখেন একবার আমি একবারে যুক্তরাজ্যের শেষ মাথা প্রশান্ত মহাসাগরের পাড়ে, যেখানে যেখানে মহাসাগর প্রশান্ত শুরু হয়েছে, সেখান দিয়ে একটা মাহফিলে করে হাঁটতে গেছি, বাংলাদেশি দুজন আছে সঙ্গে, একজন সৌদি আছে, আর দুজন আছে আফ্রিকার নিগ্রো, কিন্তু আমরা সবাই মুসলমান। যার যেই রঙ, যার যেই দেশ হোক, যার যেই ভাষা হোক, আমরা সবাই ঠিক কিনা বলে। এটাই আমাদের পরিচয়, আল্লাহ এটাই আমাদেরকে শিখিয়েছেন। এমন সময় দেখি যে সূর্যটা সাগরের পানিতে অর্ধেক ডুবে গেছে, অর্ধেক। আমার হঠাৎ খেয়াল হলো অর্ধেক ডুবে গেছে, বাকি অর্ধেক ডুবলে তো আমার পাঁচ অর্ধেক এক অর্থ করলাম। সঙ্গী ভাই দেখতে পারলাম ভাই সূর্য তো ডুবে যাচ্ছে, আমরা তো মাগরিব নামাজ পড়িনি, করবোটা কি? তখন কেউ বলে সাগরের দোয়া শুকিয়ে গেছে, বাড়ির উপরে সালাত আদায় করা যাবে, সাগরের বাড়িতে কাদা নেই, সারা দিলে আবার পরিষ্কার হয়ে যায়। কেউ বলে ঠিক আছে, আমরা দেখি কোন মসজিদ পাওয়া যায় কিনা। আমরা ভাই এটা বাংলাদেশ না, সে আমাদের ছোট্টকালে ব্রিটিশ আমলে বাংলাদেশের রাজধানী, এটাকে বলা হতো সিটি অফ মস্ক, সিটি অফ মস্ক, মসজিদের শহর। ঢাকাতে যত মসজিদ ছিল এবং আছে, দুনিয়ার কোন দেশে এত মসজিদ নাই। আজকে ঢাকাকে কেন্দ্র করে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশ একমাত্র দেশ যেখান দিয়ে রাস্তা দিয়ে সফর করবেন, এক মসজিদের আদান আর মসজিদ থেকে শোনা যাবে। পুরা ঢাকা এক জায়গায় দাঁড়াবে, সাইড দিকে সাইডটা মসজিদের মিনার এবং মাইক দেখা যাবে, ঠিক কিনা বলে। 1980 আমেরিকা যুক্তরাষ্ট্রে মসজিদ ছিল মাত্র চারখানা, আর আজকে 2022 গত 31 ডিসেম্বর যে পরিসংখ্যান এসেছে, সেখানে এখন মসজিদের সংখ্যা প্রায় 30,000। গ্রেট ব্রিটেন, সেখানে 1980 মসজিদ ছিল মাত্র 3খানা, তাও সিলেটের প্রথম বিয়ে করেছিল সিলেটের ভাইয়ের। এখন সেখানে মসজিদের সংখ্যা প্রায় 19,000। 19,000 কমিউনিস্ট দেশ রাশিয়া, চায়না, ক্যাম্বোডিয়া, ক্যাম্বোডিয়াতেও কিন্তু
বিরুদ্ধে সত্ত্বে আমি কথা বলি, রাশিয়ার সাথে আমি কথা বলি, দুনিয়ার মুসলিম অমুসলিম দেশগুলোর সাথে আমি জুমে কথা বলি, মত বিনিময় করি, সেখানে আজকে মসজিদের সংখ্যা যেভাবে বাড়তেছে এইভাবে যদি বাড়ে আগামী ২০ বছরের ভিতরে পুরো দুনিয়াতে মুসলমানের সংখ্যা মেজরিটি হয়ে যাবে, কেউ এটাকে ঠেকাতে পারবে না। গত সপ্তাহে বাংলাদেশের জাতীয় দৈনিকগুলো একটা হিসাব দিয়েছে, বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা ২০০ কোটি, খ্রিস্টানের সংখ্যা ৩৫০ কোটি, ইহুদির সংখ্যা মাত্র ২ কোটি, আবার বলছি মুসলমান ২০০ কোটি, খ্রিস্টান ৩৫০ কোটি, ইহুদি সংখ্যা মাত্র ২ কোটি, তার মধ্যে ১ কোটি ১০ হাজার ইসরায়েলে আছে, বাকি ৯০ হাজার সারা দুনিয়াতে, সব দেশে বাধ্য হয়ে আছে। বিশ্বাস করেন বর্তমান পৃথিবীর রাজনীতি ইহুদিদের হাতে, বর্তমান বিশ্বের অর্থনীতি ইহুদিদের হাতে, বর্তমান বিশ্বের প্রচার মাধ্যম ইহুদিদের হাতে, বর্তমান বিশ্বের যত রকমের হ্যান্ডেলিং যোগাযোগ গ্লোবাল ওয়ার্ল্ড সবকিছু ইহুদিদের হাতে, সবকিছু ওরা নিয়ন্ত্রণ করে, সংখ্যা মাত্র ২ কোটি। জাপানের ওসাকা শহর, দক্ষিণ জাপানে, সেখানে আমি মুসলিম মিল্লা এটার উপরে বক্তব্য রাখলাম। একজন বৌদ্ধ পণ্ডিত আমাকে প্রশ্ন করেছিল, অনারেবল মাওলানা, আপনার বক্তব্য আমি এতক্ষণ শুনেছি, আমার মনে একটা প্রশ্ন, এর আগে আমি এই প্রশ্নটা বাংলাদেশ থেকে আসা, অন্যান্য দেশ থেকে আসা যত ইসলামিক স্কলার তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তারা জবাবও দিয়েছেন, কিন্তু আই এম নট প্লিজড, তাদের জবাবে আমি সন্তুষ্ট হতে পারিনি। আপনার বক্তব্য শুনে আমার মনে হয় আপনি আমার প্রশ্নটার জবাব দিতে পারবেন। আমি বললাম, আই ডিয়ার জেন্টলম্যান, প্লিজ, হ্যাঁ সার্ভ ইউর কোশ্চেন, আপনার প্রশ্নটা পেশ করুন। ভদ্রলোক বলল, বর্তমান বিশ্বে খ্রিস্টানের সংখ্যা ৩৫০ কোটি, মুসলমানের সংখ্যা ২০০ কোটি, মোশেকের সংখ্যা প্রায় ১৫০০ কোটি, বুঝতে বুঝলাম মোশেক, তার মধ্যে ১৩০ কোটি কিন্তু আপনাদের আপনাদের ঘরের পাশে আছে, ঠিক কিনা বলেন? আবার একটা প্রাণী বিজ্ঞান বইতে আমি পড়েছি মাস স্টাডিতে, যে জাতি যে জন্তু খায় সেই জাতির সাইকোলজির মধ্যে, মর্ম গজের মধ্যে সেই জাতির খাসিয়ত অভ্যাস এটা সৃষ্টি হয়। আমরা গরু খাই, গরু সবচেয়ে শান্ত, গরু সবচেয়ে উপকারী, গরু সবচেয়ে মায়ের, সবচেয়ে জেন্টেল, ঠিক কিনা বলে? গরু পালক পক্ষে কাউকে বুঝতে না, বেদার খেলে আপনি যদি খেলে সারা দিন খেলেন, ১০টা খাইয়া এক দুটা দিলে আপনাকে খাবে ফেলে দেবে, ঠিক কিনা বলে? আপনি ওকে ডিস্টার্ব করিয়েন না, আপনিও থাকেন সেও থাকুক, কষ্ট এমন একটা প্রাণী, কষ্টে কামড়ায় ধরতে জানে, একবার কামড়ায় ধরতে ছাড়তে জানে না, কি আপনি দেখেন কষ্টে যদি কামড়ায় ধরে, আমি নিজে পরীক্ষা করেছি, মুখ দিয়ে পিঠাইতে পিঠাইতে ওর শরীরের হাড়ি উপরে পিঠে চাড়া সব একেবারে গুঁড়া গুঁড়া চূর্ণ বিচূর্ণ ধূলিত বিধুলিত একাকার করে ফেলেছি, মরে যাওয়ার পরে দেখা যায় কামড় ঠিক আছে, কামড় ঠিক সারা নেই, আমি বুঝাতে পেরেছি কিনা জানি, ছাত্রদের বসি বসি ভাইটা বসি, গ্রাম বাংলায় দেশি মাছ ছিল প্রচুর, বড় বড় শিম মাগুর কই, তো কয়েকটা ভালো মাছ পেয়েছি, ভাই কষ্ট একটা এসে বলি খেয়েছে, কষ্ট
ওই গ্রামে কি পিসা কাটটা কাটটা এখন টেনে উঠাইয়া দেখি যে ভাই বর্ষিকে এমন জোরে কামড়ায় ধরেছে যত কিছু করব নাড়াল জানা খোলা তো দূরের কথা। আমার বাড়ির পাশের একটা লোক মাঠে কাজ করতে গেছিল, সে সেখান দিয়ে আসে, আমি বর্ষি ধরে টানি, দেখি যে সে এমন কামড় দিয়েছে ভাই বর্ষি নড়ে না, খুলবো কিভাবে? সে বলে কাকু কি হয়েছে? নাকি বাবা এই দেখ কামড়ে পারবেন না, আপনি বর্ষিটা ছাড়েন। সে তখন একটা মুরু দিয়ে নাকি পিটানো শুরু করলো, পিটাইতে পিটিয়ে দেখ করেছে সালাদ বানিয়ে ফেলল সালাদ গবজুর মেরে ফেলেছি কামড় তো সারে না। এ দাদি কি করবি খুজুর? আপনি একটু বর্ষিদের টাম দেন কল্লাদা একটু বাইরে, আমি টাম নিছি কল্লাদা বাইরেছি, সে এখান দিয়ে কেটে ফেলেছে আলাদা করেছে, কিন্তু কামড় ঠিক আছে কামড়। আমি বুঝাতে চাচ্ছি কচ্ছপ যদি একবার কামড়াই যাবে একবার নিয়ে যায় সেটা আর ফিরে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এখন দেখুন কর্ণাটকের দক্ষিণ ভারতে একটা মুসলিম মেয়ে 100 বেশি সন্ত্রাসী গেরুয়া পোশাক পরে এই মেয়েটাকে টিজিং করতেছিল, টিজিং করতেছিল, মেয়েটাকে ঘিরে ধরে কেউ ঠোয়া ঠু ওদিকে ঠুঠু মারে বলে হেজার ফল মোর কাকল তুই কেন এগুলা পরে কলেজে এসেছিস? ওর দিকে যখন এইভাবে তারা ঘিরে আসে মেয়ে শুধু একটা কথা বলে আল্লাহ আল্লাহ, ওরা কুত্তার মতো দৌড় দেয়। আপনারা বোধহয় দেখেন কুত্তার মতো দৌড় দেয় অনেক দূরে চলে যায়, মেয়ে আবার হাঁটা শুরু করে, ওরা আবার জয় শ্রীরাম জয় শ্রীরাম এটা বলতে বলতে আবার মেয়েটার কাছে আসে, আবার ঘিরে আবার থুতু নিক্ষেপ করে ওদিকে পাথর মারে গোবর মারে এইভাবে মেয়েটাকে হেনস্থা করে জয় শ্রীরাম জয় শ্রীরাম মেয়ে এইভাবে এক ঘন্টা খালি হাতে শুধু আল্লাহ আকবার। এইটা দিয়ে একটা মুসলিম মেয়ে সেটা রক্ষা করেছে, সেটা দিয়ে রক্ষা করেছে, বিবিসি পর্যন্ত মেয়েটার ইন্টারভিউ নিয়েছে বিবিসি, বিবিসি সাংবাদিক জিজ্ঞেস করে তুমি আল্লাহ আকবার কেন বলেছ? মেয়ে বলে কোনো ব্যাপারে আমি যখন ভয় পাই তখন আমি আল্লাহ আকবার বলতে আমার ভয়টা দূর হয়ে যায়। আল্লাহ আকবার মুসলমানের হিম্মত খা, হিম্মত খা। এবারে আসুন তাহলে নবীকে ঘিরে আসে, নবীর চারিদিকে ঘিরে আসে 1,25,000 সাহাবি, মুসনাদে আহমদের বর্ণনা অনুযায়ী বিদায় হজের ঐতিহাসিক দিনে আরাফাত ময়দানে জাবালের রহমতের উপরে দাঁড়িয়ে নবীজি জীবনের আরাফাতের বিদায় হজের খম্বা দিয়েছিলেন, খম্বা যেটা মানবাধিকারের মহাসভা। নবীজি বক্তৃতা করতেন 2 মিনিট 4 মিনিট 6 মিনিট এ বেশি না, নবী নিজেই বলেছেন বয়স তো বেদাওয়ামীর কারণ আমার কথা খুব সংক্ষেপ, কিন্তু সংক্ষিপ্ত কথার ব্যাখ্যা কে আমার পর্যন্ত করলেও শেষ হবে না। এমন এবারত দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন শুধু বিদায় হতে, নবীজি সেদিনকার ভাষণ ছিল 27 মিনিট কত 27 মিনিট সুবহানাল্লাহ 27 মিনিট জীবনের শেষ ভাষণ, সেখানে মানবাধিকারের মহাসভা, মানুষের অধিকার, নারীর অধিকার, পুরুষের অধিকার, কর্মকর্তার অধিকার, কর্মচারীর অধিকার, গোলামের অধিকার, প্রতিবেশীর অধিকার কোনটা বলা হয় নাই বলে? আজকে ফান্ডামেন্টাল হিউম্যান রাইট মুখে বড় বড় কথা, মৌলিক মানবাধিকার বড় বড় কথা যারা বলে তারাই মানুষের অধিকার গলা চিপে ধরে প্রথম, ঠিক কিনা বলে? অর্ধেক পৃথিবীর বাদশাহ যাদুররা নাম শুনলে
তদানীন্তন দুইটি সুপার পাওয়ার কায়সার এবং কেসরা রোম এবং পারস্য থরথর করে কাঁপত। তিনি মসজিদে আমিরের মোমেনি খতিব হিসেবে দাঁড়িয়েছেন, খতবা শুরু হয়েছে। একটা যুবক স্পিনিং এর মধ্যে লাভ দিয়ে দাঁড়াইছে, একটা যুবক মুসলিম কেফি আমিরের মোমেনি, আমিরের মোমেনি থামেন, আপনার খতবা শুনবো না, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আগে অভিযোগের জবাব দেন। উমর থামলেন, ভাই কি অভিযোগ? এখন যুবক বলে, ইয়ামান থেকে যে দিবাজ মহামূল্যবান চাদর এসেছে ইয়ামান থেকে, তখনকার দিনের সবচেয়ে দামি কাপড়, মদিনার প্রত্যেক নাগরিক একটা করে চাদর পেয়েছে, প্রত্যেকে একটা, এটা ডিস্ট্রিক্ট বৈতুল মাল থেকে বিলি করা হয়েছে, আমি একটা পাইছি। আমরা যারা ওই চাদরটা কেটে জামা বানিয়েছি আমাদের জামা হাঁটুর উপরে, আর আপনি যে জামাটা পরে আজকে খোদ্দা দিতে দাঁড়িয়েছেন এইটাও তো দেখা যায় সেই কাপড়, আপনার জামাটা চাকরুর গিরার উপর পর্যন্ত। আপনি মুসলিম দায়িত্ব নিয়ে অর্ধেক পৃথিবীর বাদশাহ হয়ে আপনি চাদর কয়টা নিচ্ছেন আগে জবাব দেন, আপনার জামা এত লম্বা হইল কি করে? এই যুগে যুবকের আগে পুলিশ টুলিশ র্যাপটার পাবেন, আজকালের নেতারা কিন্তু ক্যাডার নিয়ে আছে, ক্যাডার ক্যাডারের খেলা তারকা পুলিশ সবার চেয়ে বেশি, ক্যাডারের দুষ্টি কি জানি আসেন আসেন একটা দায়িত্ব বেহার দাম ইমাম আল্লাহর একটা একজনকে ভোট দিচ্ছেন, ব্যালট পেপার হইলে একটা দায়িত্ব। এখন কোন ইমাম আবার আগে এসে বলে না, ভাই তোমার একটা দায়িত্ব বেহার দিন আমরা আমার করি, এরকম বসে যে এটা বলে সেই ইমামকে একটা দায়িত্ব বেহার দান ইমাম ভোট দেওয়াই হাকাম। ইসলামে পদ চাইলে পদ দেওয়া হয় না, কেউ পাওয়ালে আসবে সেও যাবে না, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। একটা দায়িত্ব বেহার দান ইমাম, আপনার ছেলের তরিকে অনুযায়ী আপনি কমান্ড করবেন, আমরা আপনার তাড়াতাড়ি গত করব, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা অমুনি আমরা বিল করব। ইমাম সাহেব ভোট পাই না, মেজরিটি ভোট এবার নেতা হয়েছে, এখন আল্লাহ আবার কইছে এই নেতা যতক্ষণ আল্লাহ আপনার রাসূল কোরআন হাদিস অনুযায়ী তোমাদেরকে নির্দেশ দেয়, তখন এই নেতার নির্দেশ মানা আল্লাহ রাসূলের নির্দেশ মানার মতো ফরজ, ঠিক কি না বলে? আর নেতা যদি সরিয়া চাপ হয়ে যায় আল্লাহ আল্লাহ রাসূল বাদ দিয়ে নিজের মন মতো তোমাদেরকে কোন নির্দেশ দেয়, নিজের মন মতো ভালা তুলতে মান আর ফাল না কাল বাহু আর সেক্রেটা অত্যাবা হাওয়া অকার নাম রুহু ভরতা এইবার আলহামদুলিল্লাহ ভাতে আর কাছেও যায় নাই, পড়া শুরু করেছে আত্মাইয়াতুল্লাহ আলহামদুলিল্লাহ বাদ দিছে আপনি এত পরে যা পাবে তারে খাবে, আমরা কেন এটার মধ্যে নাক গলাতে যাবো? এই কথা বলে যদি একটু দেখে থাকে তাহলে মুসলিমদের নামাজ হবে, ইমামের নামাজ হবে, যারা ভোটার যারা ভোট দিয়েছিল নেতা বানিয়েছিল একটা দায়িত্ব বেহাজার ইমামের ব্যালট দিয়ে তাদের উপরে ভরস হয়ে গেছে, তোমাদের নেতা স্বৈরাচার হয়ে গেছে, এবার নেতার বিরুদ্ধে আন্দোলন শুরু করো, শুরু করে দাও, দেখেন নামাজ কি শিখায়। এইবার পুরা জমাত থেকে প্রথম তিন চারজনে বলেছে ইমাম সাহেব ডিসিজ রং, দিস ইজ ফাউল,
আপনি আনন্দ করবেন, আর তেত বলেন কেন, এটা আল্লাহ রসুলের তৈরি কেন, তা তাই তাই আসে আল্লাহ কিন্তু অসুবিধা আছে। আল্লাহ ইমাম সাহেবের কিছু করায় না, কিন্তু আপনি এত পড়তেই আছে। ইমাম সাহেবের কিছু আবার ক্যাডার কয়েকটা আছে, এই যুগে ইমামরা কিন্তু ক্যাডার নিয়ে চলে, ক্যাডার একটা শুধু একটা ডেকার বাইর করে কয় নির্বাচনী ইমামের বিরুদ্ধে, যারা চিল্লা চিল্লি করবে লক্ষা দেবে তাদের জিম্মা কেটে দেবেন না। এবার মুসলিমরা চাইছিলাম একটু লোকমা দিব, দেশ খারাপ সময় খারাপ যান বাসান খরচ, তাহলে এই মুসলিম নামাজ হবে 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 অধিকাংশ মুসলিম কিন্তু আজকে এই চাইবে। আমি কি বুঝাতে পেরেছি? জোরে বলে আচ্ছা, প্রথম লোকমা দিছে তিন চার জনের প্রথম কথার থেকে ইমাম পাত্তা দেন। এইবার আস্তে আস্তে একটু আগে আপনারা ভোট দিয়ে একটা দেখবে হাজার ইমাম চার জায়গা ফরজ নামাজের জন্য আমাকে মেনডেম দিয়েছেন, ইমামতির ম্যান্ডেট দিয়েছেন। নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা লোক পাঠায় তারা না আমাদের শত্রু, এটা বলার পরে গ্যাদারও দরকার, ইমামেরও কয় চার জায়গা নামাজের জন্য এসার নামাজের জন্য ম্যান্ডেট দিয়েছেন। এখন মুসলিমরা লোকমা বন্ধ করে দেবে নাকি? দেখেন এইবার সুরা ফাতিহা শেষ পর্যন্ত চলে গেছে পড়তে পড়তে, এইবার সুরা জামাত থেকে আরো চলে কি আল্লাহু আকবার, সুরাচারের বিরুদ্ধে জনমত গ্রহ করে, সুরাচারের বিরুদ্ধে আন্দোলন জোরদার হয়, ঠিক কিনা বলে ইমাম সাহেব পাত্তা দেয় না, এখনো লাইনে আসে না, লাইনটা একটা আছে নাকি নাই? এইবার লোকমা দেওয়া যাবে না, লোকমা কয়বার লোকমা দিতে দিতে নামাজের সময় চলে যাবে, লোকমা দিয়ে সব দই ঢুকি, সুতরাং লোকমা কয়বার? তিনবার। তিনবারের পরে আর লোকমা নাই, একশো একশো নাই, এবার আর লোকমা নাই। বলবো পিছন থেকে মুসলিম দিয়ে একজন দায়িত্ব সামনে একদম বাড়াবে, দায়িত্ব বাড়াইয়া সামনে গিয়ে ইমাম সাহেবের জামার দিকে খেয়াল করবে, জামাটা যদি নতুন হয় তাহলে খপ করে জামা খাপ চাই করবে, আর যদি দেখে জামা পুরান দুই এক জায়গায় ফাটা সেনা আছে তাহলে জামা দণ্ড হবে না, চামড়া খাওয়া করবে, পুরান জামা টান দিলে আবার সিঁড়ে গদির জায়গায় সরে যাবে, এমন ভাবে ধরা লাগবে যাতে সৈরাস আর সিলিপ করতে না পারে, এইভাবে টেনে সৈরাসের ইমামকে নেতৃত্বের আসন থেকে ইমামের মেহরাব থেকে টেনে এনে মুসলিমদের কাতারে এনে ছেড়ে দিলে চলবে না, ধরে রাখা পড়ো ভাইয়া ধরো পাইনি, ধরে রাখা পড়ো, কারণ গদির লোক এমন এক জিনিস ছেড়ে দিলে আবার লাভ নিয়ে ওখানে যাবে, যার জন্য দায় হাতে একে ধরে রাখা পড়ো, এ আর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কোয়ালিটি জায়জ নাই, হারাম কথা বলা যাবে না, কথা বললে কিন্তু সালাত নষ্ট হয়ে যাবে, বুঝছেন? শুনে তাকে ধরে রাখতে হবে, পাশে দাঁড়িয়ে এইভাবে ইশারা ইমামের জায়গায় পাঠাতে হবে, পাঠাতে হবে, এই লোকটা যখন ইমামের জায়গায় চলে যাবে তখন সৈরা স্যারকে ছেড়ে দিয়ে মুসলিমটি হাত বাঁধবে, যে যায় লঙ্কা সে হয় রাবণ, গদির লোক এমন এক জিনিস, এই ইমাম কিন্তু নির্বাচিত ইমাম নয়, ব্যালটের ইমাম নয়, কেয়ারটেকার ইমাম, কেয়ারটেকার ইমাম, এই ইমামের দায়িত্ব হল নামাজের যে কামটা সামনে আছে এইটাকে কোরআন হাদিসের সংবিধান অনুযায়ী লাইন মতো ঠিক মতো শেষ করে দিয়ে নিজের বাড়ি ঘরে চলে যাবে, ঠিক কিনা বলে? এখন এখানে গিয়ে হুজুরে কয় গদি যখন পাইছি
দেখি আমি একটু খাইতে পারি কিনা। এখন এই ভিতরে গদি পাইয়া ইমামের জায়গায় যাইয়া আগের ভিতরে আত্মায়াত করছে, কাজে এই দেখছে আত্মায়াত করে ইমামতি আর এসে এ আর আত্মায়াতের কাছে যায় না। তিনবার লক্ষ্য যদি লাইনে আসে তাহলে ঠিক আছে, লাইনে যদি না আসে একেও আবার ধরা পড়ল, একেও আবার ধরা পড়ল। এইভাবে সাহায্যে যদি সাহায্যে ধরা লাগে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরা ধরি আচ্ছা ঠিক আছে। ইমাম ভুল করেছে, আমরা চিৎকার করেছি, লোকমা দিছি, গলা ফাটাইছি, এখন সালাম ফিরে বাড়াকে কি লাগবে সবাই বলেন কি লাগবে? শুধু ইমাম সাহেব লাগবে? আপনারা কি ভুল করছিলেন? মুসলিম কি ভুল করেছিল? ভুল করবা তুমি, তোমার মনের জন্য লোকমা দিয়ে সিজাইলাম, গলাও ফাটাইলাম, তোমার বিরুদ্ধে আন্দোলন করলাম, আর এখন তোমার মনের জন্য সহসেরটা দিতে দিতে আমাদের কপালের চামড়া জানে এটা আপনার কি হিসাব ব্যাখ্যা দরকার আছে কিনা? তোমরা ভোট দিয়া ব্যালটের মাধ্যমে এটা দেখে বেহাজার ইমামের ব্যালটে ভোট দিয়ে দাঁড়িয়ে নেতা ইমাম বানাইছ, ইমাম যদি আল্লাহ আল্লাহ রাসূলের পথে তোমাদের নেতৃত্ব দেয় ইমামও বাঁচবে তোমরাও বাঁচবে, আর যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায় তাহলে এই ইমামের বিরুদ্ধে আন্দোলন করা ভোটারদের উপরে ফরজ, এটা গণতান্ত্রিক দাবি। আন্দোলন যদি কাম না হয় তাহলে ধরো ধরো শরীয়তটা ধরো ধরো কারণ দেখো তোমরা এটা ভোট দিছ, তোমাদের ভোট পেয়ে নেতা হয়ে নেতা যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোন কাজ করে সিদ্ধান্ত নেয় নেতার উপরে যেই গজব যে শাস্তি যে ফিনান্সি যে সহসেরটা ওয়াজিব হয়, ভোটার যারা নেতা বানাইছে ভোটারের উপরে সহসেরটা ওয়াজিব। সুতরাং ভাই বুঝে শুনে আমার ভোট আমি দেব যারে খুশি তারা দিব, কথা তো কত রকমের আছে। কিন্তু দেখুন এখানে একটা জিনিস আমাদের শিক্ষার আছে, ভাই নসিবটা এত খারাপ যারে ইমাম বানাইলাম সেই সহসেরটা দেওয়াই দেয়, যারে ইমাম বানাইলাম সেই সহসেরটা দেওয়াই দেয়, যারে একটা দায়িত্ব বেহাজার ইমাম বললাম সেই সহসেরটা দেওয়াই দেয়। যে মুসলিমদের সারা জীবন কেবল সহসেজদা 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 তাদের কবুল হবে কোনছেন না, তাহলে সারা জীবন সহসেজদা দিতে চান নাকি নাকি শহীদ সালাত আদায় করতে চান? তাহলে একটু বুঝে শুনে দেখে শুনে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তাহলে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর। আমি আশা করি এবং দোয়া করি এই মাদ্রাসাকে আল্লাহ কোরআন শিক্ষার মার্কাজ হিসাবে কবুল করে নিন। ভাই আল্লাহকে দিয়ে সালাম কোরআন আদি জিকরি ফালমি মুদাক্কি সূরা কামা কামা 54 নম্বর সূরা একটা সূরা আল্লাহ চারবার বলেছেন একটা কথা, ইয়া সালাম কোরআন আদি জিকরি ফালমি মুদাক্কি পড়ার জন্য সবচেয়ে সহজ করেছি আমি এই কোরআন, বুঝার জন্য সবচেয়ে সহজ করেছি এই কোরআন, আমলের জন্য সবচেয়ে সহজ করেছি এই কোরআন, এবাদতের জন্য সবচেয়ে সহজ করেছি এই কোরআন, দেশ পরিচালনার জন্য সবচেয়ে সহজ করেছি এই কোরআন, মুখস্থ করার জন্য সবচেয়ে সহজ করেছি কোরআন। কোরআন বুঝা সহজ, আমল করা সহজ, কোরআন মুখস্থ করা সবচেয়ে আন্তর্জাতিক যে হিসাবটা এসেছে
বর্তমান পৃথিবীতে 4,34,00,000 রিপিট 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। আন্তর্জাতিক মানে কি? আন্তর্জাতিক একজন কোরআন প্রতিযোগিতা, যে হাফেজ গুলো বিসমিল্লাহ দিয়ে শুরু করে মিনাল জিন্নাতে একটা লোক নাও লাগে না। টুফানি হাফেজ আমাদের দেশে রমজানে খতম করে আমি পড়াই, একজনের সামনে ধর আমি পড়াই, কিসে আবার একজন মেরামত করার জন্য লাগে? মেরামত বুঝেন, এই যে 4,34,00,000 আল্লাহর কসম, একজন কোর একবার একটা লক্ষ দেওয়া লাগে না। স্টেনলেস স্টিল একজন বাংলাদেশি হাফেজ শব্দকে হিসেবে ঢুকিয়ে দিয়ে কত কোটি হবে? আগে ছেলেরা হাফেজ এখন টেকনাম থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমানে লক্ষ লক্ষ মেয়ে হাফেজ হয়ে যাচ্ছে কিনা বলে। আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট দোকান করেছেন, ইন্ডাস্ট্রি করেছেন, কল কারখানা করেছেন, গাড়ি করেছেন, বাড়ি করেছেন, মোজাইক করেছেন, যত রকম কিছু করেছেন, আল্লাহর কসম দুই চোখ বন্ধ হয়ে যাবে, সবকিছুর মালিকানা শেষ। আপনারা রেগুলার করোনার মালিকানা না আছে, এগুলো এখন কাক পক্ষীরা বর্জন করে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? এখন এগুলো যদি রেখে গেলেন, এগুলো যদি প্রপার ইউজ হয় তাহলে ওখানে আপনার ফায়দা হবে। আর এখানে বসে যদি আপনারা আবার সম্পৃক্ত যারা, তারা মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিলিন খায়, পটি খায়, হিরোইন খায়, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট একটা ছেলেকে হাফেজ বানায় যান, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট একটা ছেলেকে আলেম বানায় যান। কবর হাসান বলছেন আপনি জানেন প্রত্যেকটা থানা, প্রত্যেকটা চেকপোস্ট, প্রত্যেকটা ঘাঁটিতে এই মেয়েটাই, ছেলেটাই, সন্তানটা আপনার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। এই বাচ্চা আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। অসীক আল্লাহ দিন আত্মা কাউরাম বাহমিনাম জান্নাতে নমারা। আগের ছেলে হাফেজ হবে, তাদেরকে এই কোরআনের বরকতে ফেরেশতারা গাঁজা বানাম দিয়ে মিছিল করে জান্নাতের দিকে নিয়ে যাবে, তাদের মাথার উপরে নূরের ছায়া হবে। ইন্নামা ইয়াখশাল্লাহা বিইবাদিহিল উলামা। দেখেন কোরআনের সম্মানে সবাই লাগে এদের নাজাত দেওয়া হবে। এখন ফেরেশতারা সলোগান দেবে, সালামুন আলাইকুম তিবতুম, সূরা যুমর, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ, ইউর অনার প্লিজ, ইউর রয়্যাল হাইনেস, ইউর রয়্যাল এক্সেলেন্স, ওয়েলকাম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। চট্টগ্রামের লোকেরা কেউ গল্পান গল্পান আর নখেদের হান্দান হান্দান ফাদখুলুহা, এই জান্নাতে ঢুকে খাবে নেই অনন্ত জীবনের জন্য। যখন সেখানে গাড়া বনান দিয়ে জান্নাতে ঢুকেছে সবে, তখন যে ছেলেকে আলেম বানিয়েছেন, কোরআন শিখেছেন, সে ফিরে দাঁড়াবে, আল্লাহ জবাব দেবে, তোমার আব্বা আম্মা তো বাম হাতের মালিক হয়েছে, বাম হাতের বুঝে কি গেছে ওই দিকে, তখন এই মেয়ে এখানে দাঁড়িয়ে যাবে, যে আব্বা আম্মা যারা লালন পালন করেছে, ধারণ করেছে, আমাকে আলেম বানাইছে, হাফেজা বানাইছে, হাফেজ বানাইছে, সে আব্বা আম্মা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব। এই জান্নাত আমি চাই না, এই জান্নাত আমার জন্য হারাম। তুমি আব্বা আম্মাকে যে জাহান্নামে দিছো আমাদের সেখানে নিয়ে যাও, আল্লাহ রহমতের দিয়ে জোয়ার আসবে। আল্লাহ কে রে বাবা তুই বুঝোস নাই, জাহান্নামে একবার ঢুকান হইলে সেখান থেকে বাইর করার নিয়ম আছে, কিন্তু বেস্ট একবার ঢুকানো হইলে এখান থেকে বাইক করার কোনো নিয়মই নাই। আল্লাহর
অভিধানে নাই, আল্লাহ সাইকোলজিতে নাই, নিন্দানে নাই, বালামে নাই, বেহেশতে শুধু ঢুকাবে ঢুকাবে ঢুকাবে, জাহান্নামে ঢুকাবে বাইর করবে, ঢুকাবে বাইর করবে। আমি কি বুঝাতে পেরেছি? তখন আল্লাহ বলবে এই ছেলে আদম ছেলের, এ হাফেজ মেয়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি মামা মামুন খাদুন এদের কমপক্ষে দশজন উপরে সত্তর জন, কমপক্ষে দশজন উপরে সত্তর জন। এই আমি তোমাদেরকে লিস্ট দিলাম, ফেরেশতারা লিস্ট নিয়ে যাহার নামে শুনে যাও, এই নাম ধরে ধরে তাদেরকে বের করে নিয়ে আসা এবং এই ছেলের সাথে একত্রে জান্নাতে ঢুকাইয়া দাও। আপনার কি যেতে চান? এইভাবে পার হতে চান? আল্লাহর কসম, আমি নিজের কথা একটাও বলি না, যতক্ষণ কথা বলেছি কুরআনের কথা বলেছি। তাহলে আপনি ছেলেদেরকে আনে বানান, আর এই যুগে সহজ। আমি যখন লেখাপড়া করেছি আমার বাড়ি থেকে দশ মাইল পনেরো কিলোমিটার, দশ মাইল মানে পনেরো কিলোমিটার হাঁটা পথে, সেখানে গিয়ে আমি মাদ্রাসায় ক্লাস করেছি, কোনো রাস্তা ছিল না, গাছ ছিল না। আজকালকে ছেলে বাদকে যদি বলা হয় এখান থেকে দশ মাইল দূরে তুই হেঁটে গিয়ে ক্লাস করে আয়, সে তিনবার মুখে থুথু দিবে, ঠিক কইলা? এও কি সম্ভব? ঠিক কিনা বলে? তাই যে কষ্ট করলে কষ্টের ফল পাবে না। আর এখন ঘরে ঘরে করতে গেলাকে মাদ্রাসা হয়ে গেছে, চাই না আমি আবার আধুনিক শিক্ষার বিরুদ্ধে না, এটা আমরা মনে করি না। তারা দাওয়াত দিছে হুজুর সাহেব তাদের পক্ষে কমে, ওই দেশের টাকা যে বিদেশে দিছে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, সবচেয়ে বড় দেশ প্রেমিককে স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা রাখিল, যে এসে বড় দেশ প্রেমিক আর হুজুর নাই। এটার মধ্যে হুজুর কয়জন আছে বলেন? ইমাম কয়জন আছে? খতিব কয়জন আছে? মালানা কয়জন আছে? কোরআন শিক্ষিত কয়জন আছে? সবাই বেশি নিয়ে একটা নাই, একটা দর্শন দিয়ে এয়ারপোর্ট মিশন বিল্ডিং এ বসে সে কোটি কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ঠিক কিনা বলে? সুরাই নূর প্রথম দিকটা খেয়াল করেন, আর সাড়ে ক সাড়ে কত অবসরে জাতি দেশের অর্থনীতির কোন ক্ষতি করে না। আপনার গ্রামের কত বাদি গরিব মানুষ যাওয়ার সময় আপনার একটা জিজ্ঞাসা নিয়ে গেছে, খেতের দুইটা করম দিয়ে গেছে, চুরি করবে একজন করে, জাতির কোনো চুরি করে না, ঠিক কিনা বলে? আর সবার তো যারা এয়ার কন্ডিশন বিল্ডিং এ বসে কলমের খোসা কোটি কোটি জায়গা নিয়ে গেছে বিদেশে, এরা অবসর না সবার তো? তাহলে সবার তো এটা ধরো, তাদের হাত কাটো, তাদের বিচার করো, আবার দেখেন। আর জানি আর তো জানি তার আগে সুরে নূর অবিবাহিত যে নাকা, আর অবিবাহিতা জেনাকালিনী, জেনাকার জেনাকালিনী তরুণ তরুণী অবিবাহিতা, তারা যদি এই কাম করে তাদেরকে খুঁজলো আইনি মিনিমাম মেয়াদা জাল না একশো ধরা বানো, ফিজিক্যাল পানিশমেন্ট দাও, তবা করো, তারপরে তাদেরকে আর জানি নাই আর কেহু ইন্দা জানি আসান, দুজনে বিয়া পড়াইয়া দাও উপযুক্ত মহরাটা দিয়া। দেখছেন কত বড় সাইকোলজি, মেয়েটাকে তোর ভালো লাগছে সুন্দর লাগছে এই জন্য গেছ, যাওয়ার পরে তুই এটার সাথে যখন এই কাজটা করবি, আপনারা কি বলেন জানি না, বাংলা বলে উচ্ছিষ্ট উচ্ছিষ্ট, আপনারা বোধ হয় আইডা 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 কি আইডা আইডা, তাহলে আপনি আইডা পেয়েছেন, আপনি আইডা পেয়েছেন, কোরআন বলে তোর আইডা তুই খাবি, যদি না খাবি খাওয়ানো হবে। আর যদি দেখেন এনাদার আর শাইখ হওয়ার শাইখ আপনি যা জানেন বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী তারা যদি যে না করে হার যে কোনো হুমা না কার বা মিনাজ না তাদের কোমর পর্যন্ত কেড়ে পাথর মেরে তাদেরকে শেষ করে দাও। কারণ আগে দুইটা ছিল অবশ্য,
শেষের দিনটা সবার বুঝতে পারি নাই বোধহয় সমাজের জন্য এটা ক্যান্সার, অভিজ্ঞান করুন।